আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা এনআরবি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কিভাবে অ্যাকাউন্টটি খুলতে পারবেন আপনারা। অবশ্যই এই অ্যাকাউন্টটি খুলতে হলে আপনি অবশ্যই প্রবাসী হতে হবে। আপনি একজন প্রবাসী হলে সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আপনি যদি প্রবাসী না হন বা দেশের বাইরে যদি আপনি না থাকেন, সেই ক্ষেত্রে এনআরবি সেভিংস অ্যাকাউন্টটি আপনি খুলতে পারবেন না। আর এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনি কি কি প্রয়োজন হতে পারে আর কি কি লাগবে আপনার, সেটি আমি বিস্তারিত বলে দিব এই ভিডিওতে। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, সেই ক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই চ্যানেলের নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এনআরবি অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারবেন সেটিও আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো। আপনি যদি একজন প্রবাসী হন, সেই ক্ষেত্রে আপনি এই এনআরবি সেভিংস অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আর আপনি যদি অলরেডি দেশে থাকেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। আর আপনি যদি বাইরে যান, সেক্ষেত্রে আপনার যদি ভিসা সব ডকুমেন্ট কমপ্লিট হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনি এই এনআরবি সেভিংস অ্যাকাউন্টটি খুলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন হবে এবং এই অ্যাকাউন্টটি খুলতে আপনার যেই কাগজপত্রগুলো ব্যাংকে জমা দিতে হবে, সেইগুলো হচ্ছে আপনার পাসপোর্টের কপি এবং আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের ভিসা কপি এবং সেই দেশের আপনার যে কন্ট্যাক্ট ফর্ম স্যালারির পেপারটি আছে সেই পেপারটি সহ আপনার ব্যাংকে সাবমিট করতে হবে। এবং আপনি যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ড এবং তার এক কপি ছবি আর আপনার দুই কপি ছবি, এবং আপনার আইডি কার্ড না থাকলে আপনি নিবন্ধন দিতে পারেন। এইগুলো ডকুমেন্ট দিয়ে আপনি একটি এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে আগে যোগাযোগ করবেন, আপনি যেই ব্রাঞ্চে যাবেন বা যেই ব্যাংকে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ব্যাংকে আসলে কি এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলে কিনা সেই বিষয়ে আপনি অবশ্যই জেনে নেবেন। জেনে নেওয়ার পরে আপনি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবেন, ব্যাংক কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন বা সরাসরি আপনি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে পারেন যে আপনি একটি এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যেই ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনি অবশ্যই এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই অ্যাকাউন্টটির সুবিধা কী কী, আপনি এই অ্যাকাউন্টটি খোলার পরে আপনি কী কী সুবিধাগুলো পাবেন? এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনারা যারা প্রবাসে থাকেন তারা রেমিটেন্স পাঠালে সেই অ্যাকাউন্ট থেকে বাৎসরিক যে অ্যাকাউন্ট মেনটেন্স ফি লাগে সেটি লাগবে না, এবং আপনি যেই জমানো টাকাটা আছে জমানো টাকার উপরে যে ইন্টারেস্ট আসে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্টের ওপর 15% সরকার কেটে নেয়। সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্ট থেকে আপনার কোনো প্রকার চার্জ কাটা হবে না এবং সরকার কোনো প্রকার ভ্যাট ট্যাক্স আয়কর মুক্ত থাকবেন এই অ্যাকাউন্ট থেকে। এই অ্যাকাউন্টের সুবিধা এগুলোই, আপনি যত টাকাই রাখেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইন্টারেস্ট আসবে সেইগুলো এই অ্যাকাউন্টেই জমা থাকবে, বাৎসরিক কোনো চার্জ আসবে না এবং সেইখান থেকে সরকার কোনো ভ্যাট নেবে না এবং এই টাকার আপনার কোনো আয়কর দিতে হবে না। আর এই অ্যাকাউন্টটি করার ক্ষেত্রে আপনারা চেকবুক পাবেন সম্পূর্ণভাবে ফ্রি এবং আপনারা ডেবিট কার্ড পাবেন সম্পূর্ণভাবে ফ্রি। সেই ডেবিট কার্ডটি দিয়ে আপনাদের বাংলাদেশের যে কোনো এটিএম থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন, এবং আপনারা যে চেকবুক পাবেন ফ্রিতে, এবং চেকবুক আপনারা রিনিউ করার সময় আপনারা পুনরায় নতুন চেকবুক নেবেন ফ্রিতে, কোনো প্রকার চার্জ আসবে না, সম্পূর্ণ ফ্রি। আর এই অ্যাকাউন্টটি যারা প্রবাসে অলরেডি আছেন তারা এই অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন? অবশ্যই যারা এখন বর্তমানে দেশের বাইরে আছেন তারা এই অ্যাকাউন্টটি খুলতে অবশ্যই আপনারা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা এই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। অবশ্যই আপনারা সেখানে গিয়ে বলবেন এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান এবং আপনি যেই ব্রাঞ্চে খুলতে চান সেই ব্রাঞ্চের কথা বলবেন। যদি না হয় তাদের কাছে, তাদের সাথে যেই ব্যাংকের সাথে লেনদেন আছে বা সরকারি যেই ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন বা তারা এই ব্রাঞ্চগুলোতে অ্যাকাউন্ট খুলে দিবে। অবশ্যই তাদের সাথে কথা বলার পরে আপনি যাকে নমিনি দিবেন তার ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, যেমন তার আইডি কার্ড এবং তার ফটো, এবং তার যদি আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন নিয়ে যেতে পারেন। এই ডকুমেন্টগুলো নিয়ে গেলে আপনারা খুব সহজে যে কোনো দূতাবাসের মাধ্যমে আপনারা এনআরবি সেভিংস অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আমি যেইভাবে বলে দিলাম আপনারা এইভাবে খুব সহজেই এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা অবশ্যই যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবেন এবং বিস্তারিত জানার পরে আপনারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। আর এই ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি কোনো প্রশ্ন আসে সেই ক্ষেত্রে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওর সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।